আমরা গত মাসের চব্বিশে আলোচনা করেছিলাম তৃতীয় সূত্রটি তৃতীয় নারজীয় ভক্তি সূত্র অমৃতস্বরূপ আওয়াছ ভক্তি কেবল পরম প্রেম নয় অমৃত স্বরূপ এটার যে বৈশিষ্ট্য সংজ্ঞাটা হচ্ছে সংজ্ঞাটা দ্বিতীয় এতে বলা হয়েছে দ্বিতীয় সূত্রে সাত অস্বিন পরম প্রেম রূপা আর এখন বলছেন অন্য একটা বৈশিষ্ট্য এটাও একটা অমৃত অমৃতস্বরূপা চ এবং অমৃতস্বরূপ তার মানে এটা অমৃত স্বরূপ বলার সঙ্গে সঙ্গে এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে ভগবত প্রেম জাগতিক প্রেমের থেকে আলাদা জাগতিক কোন প্রেম অমৃত স্বরূপ নয় কারণ এই প্রেমে এই ভালোবাসাতে ভালোবাসাতে শেষ আছেই যাকে ভালোবাসে সেও থাকে না যে ভালোবাসে সেও থাকে না একদিন না একদিন তাদের দুজনেরই শরীর চলে যায় আবার এমন অবস্থার উদ্ভব হয় যে মনের মিল হলো না সম্পর্ক তখন নষ্ট হয়ে যায় কিন্তু ভগবত প্রেম এটা বলেছিলাম যে সেখানে ভগবান যাকে ভালোবাসা হচ্ছে ভালো ভালোবাসার আস্পদ প্রেমাস্পদ তিনি অবিনাশী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবিনাশী তুমা বৃদ্ধি আর যিনি ভালোবাসছেন সে ভক্ত তিনিও অমর তিনিও অমর ভগবানও বলছেন নমে ভক্ত প্রণস্রতী আমার ভক্তের বিনাশ নেই তাহলে এটা কোন অর্থে একমাত্র ভগবানের স্বরূপ প্রাপ্ত হলেই ভক্ত এবং ভগবান দুজনই অবিনাশী হয়ে যাচ্ছেন কিন্তু সেটা তো অদ্বৈতবাদী ছাড়া আর কেউ মানবেন না দ্বৈতবাদীরা এটা মানেন না তাহলে দুটো অবিনাশী একসাথে থাকবে কি করে এটা ধরে নিতে হবে যে ভক্ত যিনি ভালোবাসছেন তিনি ভগবানের অংশ মুহেই মাংস জীবভূত সনাতন ভক্ত হচ্ছে আমার অংশ সুতরাং আমার সাথে তো জীবত্বের যোগ আছে আর এই ভালোবাসা কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ফ্যাক্টরের উপর নির্ভরশীল নয় এই ভালোবাসাটা পৃথিবীর কোনো বস্তুর উপর নির্ভরশীল নয় সুতরাং এই প্রেম এই প্রেমিক এবং প্রেমাস্পদ তিনটেই বলছেন যে নিত্য এবং পৃথিবীর প্রেম যত গভীর হোক তো ভগবানের প্রেমের ভূমিতে মানে পৌঁছোতে পারে না দিনই পারে না কারণ এই ভালোবাসা নস্বর আর এই ইন্টেন্সিটি তো অত তীব্র হয় না হতে পারে না অনেক সময় বলা হয় যে ভালোবাসাকে আমাদের এই যে লিটল লাভস ফর আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এই ছোট ছোটো ভালোবাসার মোড় ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই ভগবত প্রেমে রূপান্তরিত হবে এটাও ঠিক না এটাও ঠিক না কারণ মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে এটা আমাদের ভেতর থেকে একটা প্রচেষ্টার ব্যাপার আছে উই হ্যাভ টু পুট ইন এফার্টস বলছেন যে সেই প্রচেষ্টাটা এটাও তো এটা তো নিজের চেষ্টাতে এটা হয় নিজের চেষ্টাতে ঈশ্বর প্রেম আসে না ঈশ্বরের প্রতি যে অনুরাগ সেটা হচ্ছে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত এই জন্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এটা যে এটা অমর অমৃতস্বরূপ আছে কারণ হচ্ছে এইসব এবং এটা এই অমৃতস্বরূপ প্রেম লাভ হলো কি না তার প্রমাণটা হচ্ছে যে এই ভক্তি লাভ হলে যত লব্ধা জললব্ধা পুমান পরবর্তী শ্লোক সিদ্ধ ভবতী অমৃত ভবতী তৃপ্ত ভবতী এই ভক্তি লাভ করে ভক্ত সিদ্ধ হন সিদ্ধ মানে তার সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যায় নির্বাসনা হয়ে যান সিদ্ধ হন আর তার সমস্ত উদ্দেশ্য সিদ্ধ হয় আর সে অমরত্ব লাভ করে অমৃতভবতী দিব্যত্ব প্রাপ্ত হয় অমরত্ব প্রাপ্ত প্রাপ্ত হয় মানে দিব্য দিব্য ভাব ভগবানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দিব্যত্ব ভগবত্ব সেই দিব্যত্ব প্রাপ্ত হয় এবং যেহেতু কোনো কামনা টামনা থাকে না অতৃপ্তির কোনো রকম লেষমাত্র সেখানে নেই এগুলো সব একইভাবে একইভাবে অনুরণন হচ্ছে এখানে এই যে সিদ্ধভবটি যার সিদ্ধি হয়েছে সেই সিদ্ধ এই সিদ্ধি মানে জাগতিক কামনা বাসনা পূরণ করবার জন্য যে সিদ্ধায় মিরাকলস এই যে মিরাকল মঙ্গারিং এই জিনিসটাও নেই আর জীবনে কখনো মিরাকল তারা চায়ও না কিন্তু এই ভগবত সাধনার উচ্চতর উচ্চতম স্তরে এই সিদ্ধিগুলো মাঝে মাঝে আসে আপনি আসে ঠাকুরের জীবনেও আমরা দেখেছি কিন্তু ওগুলোকে তিনি একেবারে একেবারে ঘৃণ্য বস্তু বলে পরিত্যাগ করছেন সেজন্য যারা ভক্ত তাদের দৃষ্টি এই দিকে কখনোই যাবে না সিদ্ধায় সিদ্ধায়ের দিকে সিদ্ধি মানে সিদ্ধি মানে সিদ্ধি মানে হচ্ছে যে ঈশ্বর লাভ মানে সিদ্ধ হয়েছে সেই অর্থে সেটা সিদ্ধি সুতরাং অলৌকিক ক্ষমতার ব্যাপারটা এখানে আসছে না আর অর্থাৎ যেটা চাই তার জন্য তার সম্পূর্ণতা এসেছে পূর্ণতা এসেছে সে পূর্ণতাটা কি ঈশ্বরের আত্মসমর্পণ আমার নিজের বলে কিছু নেই একাত্ম হয়ে গেছি মানে প্রায় মানে অদ্বৈত ভাবনার অদ্বৈত তত্ত্বের অবস্থা অদ্বৈত ভাবনায় এসে গেছে এবং এই ভালোবাসার কোনো পরিমাপ করা যায় না মেজারমেন্ট নেই অসীম ঈশ্বর অসীম ঈশ্বরের প্রেমও অসীম এবং যারা ঈশ্বর লাভ করে যাচ্ছেন তিনিও অসীমতা প্রাপ্ত হচ্ছে অমৃত ভবনটি অমরত্ব লাভ করে অমরত্ব মানে যে শরীরটা বেঁচে থাকবে তা নয় শরীর বাঁচবে না শরীর থাক বা শরীর অমর হবে না শরীর চলে যাবে এই অমরত্ব নিয়ে দার্শনিক একটু কচকচি আছে গোলমাল আছে যে অমরত্ব হওয়ার অত ভক্তের অমরত্ব হওয়ার ব্যাপারটা কি এটা বলতে যখন আসক্তি চলে যায় তখনই ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে গভীর সম্পর্ক সে একাত্মতাই একাত্মতা অনেক সময় ওরা বলেন না কিন্তু একাত্ম ভাবটা তাহলে অর্থেই তার ভক্ত অবিনাশী এবং অংশবোধ হলে পরেও অবিনাশী কারণ ভগবতের যে স্বভাব ভগবানের যে স্বভাব দিব্যত্ব সেটা তার অধিকারে আসে এটাই আগে বললাম অর্থাৎ কোনো অংশেই তাকে কোনো একটা জায়গাতে বেঁধে রাখা যাবে না গন্ডি দিয়ে রাখা যাবে না ভক্তের প্রভাব এত অতুলনীয় অপরিসীম প্রভাব ঈশ্বর সাধুর্যই বলি সাধুপ্যই বলি স্বামীপ্যই বলি শাস্ত্রী বলি আর একাত্মতাই বলি সর্বশ্রেষ্ঠ সেই জন্য বলছেন যে কোনো সংকীর্ণতার দ্বারা তিনি আবদ্ধ নন ভক্তও নন ভগবানও নন ঠাকুরে তো বলছেন না স্বামীজিকে বলছেন যে এই সমুদ্রে ডুবলে পরে মরে না অমর হয় অমৃতস্বরূপ ভক্তি ভক্তিরস আর যে প্রয়াস যখন 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 নেই আমার ব্যক্তিগত প্রয়াস নেই যা কিছু প্রয়াস লব্ধ তা বিনাশীল হুম তা সেজন্য প্রয়াসের ব্যাপারটা নেই সেজন্যই বলছে যে আমরা ইচ্ছে করেই আমাদের ছোট ছোট ভাবনা চিন্তাগুলোকে ভালোবাসার চিন্তাগুলোকে ঈশ্বরের দিকে দেব যে ঈশ্বরকে ধরবো সেটা হয় না যার হবে তার হবে সুতরাং এ প্রেম অনন্ত অসীম তৃপ্তি তৃপ্তির কথাটা আসছে তৃপ্ত ভবতী বাসনা থেকে মুক্ত হলে তো তৃপ্ত হবেই সব ইচ্ছা তো পূরণ হয়ে গেছে কোনো ইচ্ছা তো অপূর্ণতা নেই তা আকাঙ্ক্ষা থাকলে পরেই তো অতৃপ্তি আসে যাকে পেলে পরে আর কোনো পাকে বড় বলে মনে হয় না তাই না জঙ্গলব্ধা চা বরং লবঙ্গ না তত এবার পঞ্চম শ্লোক সেটা হচ্ছে ন নিনচিত বাঞ্ছতি ন ন দেশটি। ন রমতে ন উৎসাহী ভবতী নেগেটিভ কথাগুলো বলে বলে যাচ্ছেন যে কি হয় না অর্থ হচ্ছে যে বস্তু লাভ করার পর ভক্ত অন্য কোনো বস্তু কামনা করে না যত প্রাপ্য ন কিঞ্চিত বাঞ্চতি আর কোনো বিষয়ে শোক করেন না সুচতি ন দেশটি কোনো বিষয়ের প্রতি বিদ্বেষ পরায়ণও তার নেই তার তারপর রমতে মানে আনন্দও নেই উৎফুল্ল ভাব নেই আর ন উৎসাহী ভবতী উৎসাহী ভবতী এটা খুব সুন্দর জিনিস খুব সুন্দর জিনিস যে অন্য কোনো ব্যাপারে কোনো আগ্রহ নেই নতুন কর্ম করবো এ করবো সে করব মঠ করবো মন্দির করব ঠাকুরের বিশাল উৎসব করবো এই কোনো চিন্তা ভিন্তা নেই কোনো সব কিছু নেই কোনো কর্মের জন্য তার উৎসাহ নেই আগ্রহ নেই তাহলে বজা গেল যে একটু সোজা মানে বাঞ্ছি মানে তার কোনো তো কামনা নেই বাঞ্ছা নেই কামনা নেই এ কামনা না থাকলে আর কি হবে সেজন্য কামনা না থাকলে শোকও থাকবে না দুঃখও থাকবে না দুঃখগুলো আসে তো কামনার জন্যই পেলাম না যা চেয়েছি পাইনি হুম আবার দেশটি থাকবে না মানে কী বলে দেশটি মানে হচ্ছে বিদ্বেষ থাকবে না ক্রোধ থাকবে না কামনার পথে কাঁটা জুটলেই আমাদের ভিতরে যে বিদ্বেষ ভাবটা আসে যে কাঁটা দেয় যে কারণ হয় তার প্রতি আমাদের ক্রোধ বিদ্বেষ এসব আর আর আনন্দও নেই কোনো কিছুতে উৎফুল্ল হওয়ার ব্যাপারটা নেই আনন্দ নেই উল্লাস নেই তার মানে আমরা যেটা অসম্ভব আমাদের কাছে যেটা পেতে আমরা চাই অথচ পাই না যদি পেয়ে যাই কখনও বহুকাল পরে পেয়ে গেলাম ব্যাস এটা আমি লটারির টিকিট বলছি না খুব সাধারণ ব্যাপার ছোটো ছোটোখাটো জিনিসও যখন পাই তো আনন্দ হয় এটা চেয়েছি মনে মনে ঠাকুর ডাকছি ঠাকুর করে দিলেন এইগুলো ভক্তি নয় মিলে গেল আনন্দ হল খুব তা না নতুন করে কিছু পাবার যখন নেই তখন আনন্দটাও স্তব্ধ হয়ে গেছে আনন্দ স্বরূপ হয়ে গেছে বস্তু পেলে তো আনন্দ হবে কিন্তু তিনি যখন সব পেয়ে গেছেন তখন আর আনন্দ নেই উৎসাহ বোধ নেই সর্বারম্ভ হি দোষেনো ধুমে লাগ্নি রীবামৃতা গীতাতে ভগবান বলছেন এই যে সর্বারম্ভহী দোষেন সর্বারম্ভ মানে কি মানে কিছু নতুন করে কাজ সৃষ্টি শুরু করা কাজ করার আগ্রহ বোধ করা একটা আন্ডারটেকিং আমি শুরু করলাম এই একটা আশ্রম করবো ব্রাঞ্চ সেন্টার করবো নানা রকম ডিপার্টমেন্ট খুলবো এখানে এই ব্রাঞ্চ এই কতগুলো এই কোর্স খুলতে হবে এই করতে হবে সে করতে হবে বলছেন যে এইসব ব্যাপারে কোনো উৎসাহ নেই কেন নেই কেন কোনো পাওয়ার আর আশা নেই এটাই ব্যাপার দেখুন না এখন তো ভোট হচ্ছে তো হবে লাস্ট ভোট মানে কীভাবে এরা আমরা অবাক হয়ে যাই দশটা বারোটা করে মিটিং করছেন মানে ভাবা যায় একই কথা হয়তো বলছেন সেই বলে ক্লান্তি নেই কিন্তু এতে আনন্দ আছে কেমন বললাম হ্যাঁ খুব প্রশংসা হলো কি প্রাপ্তির আশাটা কত গভীর এত খাটছি কেন এই যে খাটার ব্যাপারটা এত খাটছি কেন এত খাটাখাটি হচ্ছে কেন হম নতুন নতুন সব আন্ডারটেকিং আমি যাচ্ছি সব ব্যাপারে আমাকে উৎসাহ একটা কিছু নিয়ে না থাকলে আমার সময় কাটে না কি করবো এই সেই আগ্রহ এই আগ্রহটাই নেই নতুন কিছু যা পাওয়া পেয়ে গেছি সর্বশ্রেষ্ঠ সম্পদ ভক্তি সম্পদ ভক্তি দল মনে হতে পারে তাহলে আর বেঁচে থেকে লাভ কি হবে সত্যি তাই মনে থেকে কি কিছু যখন পাওয়ার নেই তখন ওই জীবনটা থেকেই লাভ কি থাকবেন কি নিয়ে তাই তোর জড়োজীবন হয়ে গেল না তো এই যে সব ব্যাপারে অনাগ্রহ কোন আগ্রহ নেই মাছে যায় হ্যাঁ পরিপূর্ণ বলি এটা এরকম হয়েছে তার চলাচল বৃত্তিটাই নেই চলাচল মানে এখান থেকে ওখানে যাচ্ছি কেন ওখানে গিয়ে আমি কিছু পাবো বলে পূর্ণতা আসবে সেই ভাবটাই নেই তো সেই জন্য অচঞ্চল স্ত্রীর শান্ত কিন্তু সুস্থ মানুষ এই হচ্ছে শুদ্ধ ভক্তি নারদের ভক্তি হচ্ছে তো এবং কোনো বিষয়ে তার বিদ্বেষ নেই কোনো বিষয়ে তার আনন্দ বা হর্ষ নেই কোনো বিষয়কেই তিনি তুচ্ছ করছেন না সব বিষয়েই তার সমান মূল্য দিচ্ছেন এবং সব বিষয়ই মূল্যবান আবার সব বিষয়ই মূল্যহীন সাধারণ লোকের পক্ষে এই অবস্থাটি বোঝা সহজ নয় আমরা যে দেখি কত সীমাবদ্ধতা নিয়ে দেখি প্রথম চোখ চোখের সঙ্গে বুদ্ধির সমান বুদ্ধি এক একজন এক জিনিস দেখছে আর একজন অন্য জিনিস দেখছে একজন একজন দেখছে যে এটা 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 একটা কলম আর একজন দেখে বলছেন এর এটা অনুপরমাণু শুধু কলমটা দেখছি না আমি অনুকলম দেখছি অ্যাটমকে দেখছি অ্যাটম এর ভেতরে তার বলতে তুমি আমি এটাও দেখছি এটা একটা পেপারওয়েট দেখছি এটা দেখছি এটা কাগজ দেখছি উনি বলছেন আমি সবগুলোর মধ্যে অ্যাটম দেখছি আর কিছু দেখছি না যার যেমন চিন্তা শক্তি কেউ একটা কঠিন অঙ্ক এক মুহূর্তে করে দেয় কেউ সারাদিন ধরে বসে থাকে পারে না দেখাগুলো আমাদের এরকম সীমাবদ্ধতার মধ্যে আছি আমরা এইভাবে এক একটা দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে তিনি কিছুই চান না কিছুতেই তার শোক নেই নিজের জন্য কোনো প্রয়োজন নেই কোনো ক্ষয়ক্ষতি নেই কিছু আনন্দও নেই নিরানন্দও নেই আর নিজের ব্যক্তিগত লাভের জন্য কোনো উদ্যম নেই এন্টারপ্রাইজিং হামবাব হামবাব কিচ্ছু নেই চুপচাপ একটা নীরব প্রার্থনা তাকে জুড়ে থাকে শুধু যদি কাজ থাকতে হয় শরীর যদি থাকে কাজ করতে হয় এই অবস্থাটাই হচ্ছে পরোহিতক রত থাকা এই অবস্থাটা এই অবস্থা না থাকলে সেবাযোগ যেন শ্রীরামকৃষ্ণদেব বাড়ি বাড়ি যাচ্ছেন ঘুরছেন তার নিজস্ব প্রয়োজনও নেই জীবকল্যাণের জন্য এখন আপনারা শ্রীরামকৃষ্ণ হিসেবে যে ঘরে ঘরে যাচ্ছেন ধর্মপ্রচার হচ্ছে সেই নিরঞ্জনকে বলছে ওরে তোর কবে ভগবান লাভ হবে আমার যে ঘুম হয় না তখন তো আটকে গেলেন নিরঞ্জন বললেন বাবা আমার ভগবান লাভ হচ্ছে না বলে ওনার ঘুম হচ্ছে না এই তো কখনো বোঝা যাচ্ছে না কি ব্যাপার সুতরাং এরকম অবস্থা নিয়ে যে মানুষ নেই তা না আমরা শ্রীরামকৃষ্ণ জীবনী যা পড়ি সেগুলো ভক্তের জীবনই তো এটা সেরকম জ্ঞানীর জীবনী নিয়ে তো আমরা এটা দেখি না ভক্তের তিনি ভক্ত তিনি সিদ্ধ পুরুষ এবং পরোহিতের জন্য তিনি কর্ম কলেবর হয়ে বসে আছেন সেই কর্মটা শরীরটা নিহতই কর্ম করছে পরহিতে চিন্তা রত যে অন্যের ভগবান লাভ হচ্ছে না অন্যের জীবনে পরিপূর্ণতা আসছে না তার ঘুম হয় না এসব চিন্তা করে নিজের জন্য কিছু না আরো বলছেন কতগুলো বৈশিষ্ট্য ঠাকুরও বলেছেন কথা মৃত্যু এরকম যত ভবতি স্তব্ধ ভবতি। আত্মা রাম ভবতি আচ্ছা দেখুন এর আগে যেগুলো বললেন সেগুলো ন ন দিয়ে হয়েছে ন বাঞ্চতি সচতি ন দেশটি রমতে না উৎসাহী ভব এতগুলো না 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 নেগেটিভ নেগেটিভ বলেছেন এবারে বলছেন পজিটিভ দিয়ে তাহলে পজিটিভটা কি বলে মত্ত ভবতী স্তব্ধ ভবতী রাম ভবতী একেবারে মাতালের মতো হয়ে যায় মত্ত ভবতী আর স্তব্ধ ভবতী নির্বাক নিশ্চল হয়ে যায় যেটা বলছিলাম যে গতি নেই গতি আছে মানে কি আমরা যাচ্ছি কেন আপনারা ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছেন হ্যাঁ ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছেন কেন এসেছেন গতি এখানে একটা বক্তৃতা শুনতে হবে এই আশা নিয়ে এসেছে ও কিচ্ছু নেই সেখানে চুপচাপ পাগলের মতো মানে চব্ধ স্তব্ধ একেবারে বসে থাকেন চুপচাপ নির্বাগ নিশ্চল হয়ে বসে আছেন তবধ আত্মারাম ভবতী নিজের মধ্যেই নিজের আনন্দে বিভোর নিজের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পেয়েছে দ্বিতীয় বস্তুর উপর নির্ভর করতে হয় না আনন্দ পেতে গেলে আমাদের প্রত্যেকটি ব্যাপারেই আনন্দ আমরা আহরণ করি ফ্রম দি সেকেন্ড অবজেক্ট তাই না আপেল খেতে খেতে পেয়েছে আপেল খেলাম একটা আপেলটা দ্বিতীয় অবজেক্ট হ্যাঁ আপের চেয়েও ভালো জিনিস আছে কি আছে আম আছে এখন আম ভালো আম সেই দ্বিতীয় বস্তু থেকে আনন্দ আহরণ করা এটা কিন্তু আত্মার মানে নিজের ভেতর থেকেই আনন্দের খনি বেরিয়ে আসছে ইট ডু নট হ্যাভ টু ডিপেন্ড অন সাম সেকেন্ড অবজেক্ট তোমাকে আমাকে সকলকে আপনাদের আনন্দ দেওয়ার ভার আমাদের নিজের মধ্যেই আছে আমরা বাইরের থেকে সেটাকে খুঁজে বেড়াচ্ছি বাইরে খুঁজে বেড়াই বাইরে কিছু পাই এবং তার সাথে দুঃখও জড়িয়ে থাকে এই ভাবগুলি এগুলো ভক্তের লক্ষণ ভক্তি যারা এসেছে নত্য ভবতী জলবত উন্মাদ মাতাল আর আত্মরাম নিজের আনন্দে নিজে ঘুরছেন তা সুতরাং যে ভক্ত যে সবসময় বসে থাকবে ওই যে পরোহিত ব্রত বললাম না পরোহিত ব্রত সবাই যে পরোহিত নিযুক্ত থাকবেন তা না যারা বিশেষভাবে বিশেষভাবে অধিকার প্রাপ্ত স্পেশালি কমিশন বাই দি ডিভাইন কি জন্য অন্যদের উদ্ধার করার জন্য ভগবানের কাজের সহায়তা করার জন্য ভগবান নিজে আসতে আসেন নিজেই আসেন এবং কিছু মানুষকে ডেকে যান যারা সেই কাজ করেন এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবানই এসেছেন অবতীর্ণ হয়েছেন মানুষরূপে সুতরাং তাকে তো করতেই হবে তিনি স্তব্ধ হয়ে থাকবেন সে তো হয় না মত্ত হয়ে থাকবেন তাও হয় না আত্মারাম হয়ে হয়ে বসে থাকবেন তা না তিনি কর্ম বর হয়েছেন তা তিনি কি ভক্ত নন তিনি ভক্ত তিনি জ্ঞানী তিনি কর্মী তিনি যোগী আরও কত কি এই রকম পুরুষ আধিকারিক পুরুষের আধিকারিক পুলিশ স্পেশালি কমিশন টু ডু গুড টু টু গুড টু আর এই যে এরা আসেন বলেই আধ্যাত্মিক সত্যগুলো যা চায় হয় বুঝলেন বুঝতে পারি আমরা যে আধ্যাত্মিক শক্তি এই যে শাস্ত্রীয় বচনগুলো এগুলো সত্য তাদের জীবন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি সুতরাং ঠাকুর বকে বকেছিলেন স্বামীজিকে স্বামীজিকে বকেছিলেন যে ঈশ্বর লাভ করে ভগবান লাভ করে বা ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনের মূল সমস্যার সমাধান সমাধানের জন্য এত ব্যস্ত হচ্ছিস ভগবান লাভ অন্যেরা হবে কিন্তু তুই এরকম হবে কেন স্বামীজিকে বলছেন ঠিক তুই এত বড় আধার তুই নিজের মুক্তি চাস বিশাল বটগাছের মতো কবি এত ছোট নজর কেন এরা স্পেশালি কমিশন একেবারে ঠাকুরে কাজ করতে এসেছেন তারপর সাত নম্বর শ্লো সূত্র সা ন কাময় মানা সা ন কাময় মানা নিরোধ সা সেই ভক্তি ন কাময় মানা ন মানে কাময় মানা ভক্তি হচ্ছে শ্রীলিঙ্গত কাময় কামায়মান কোনো বাসনার অপেক্ষা না করা ন কাময় মান কাময় মানে বাসনার অপেক্ষা রাখা এই ভক্তির সঙ্গে বাসনার কোনো যোগ নেই ভক্তিকে অপেক্ষা করে নেই ভক্তি কামনা নিরপেক্ষ নিরোধর উপত্যাপ কেন নিরোধ সং ইন্দ্রিয় সংযম ইন্দ্রের পারফেক্ট সংযম হলেই তবে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায় সেজন্যই বলছেন যে বাসনা নিরপেক্ষ এই ভক্তি তাহলে ভক্তি কামনা কামনা নয় তার একটা এক্সপ্লেনেশান এখানে আছে ভক্তি কামনা কামনা নয় ঠাকুর বলছেন না হ্যাঁ তারপরে কি বলছেন মিজরি মিচরির মন নয় মিজরি মিষ্টির মধ্যে নয় হ্যাঁ হিংচেশ শাকের মধ্যে নয় মিজরি মিষ্টির মধ্যে নয় আর ভক্তি হ্যাঁ কামনার মধ্যে নয় ভক্তি কামনা কামনা নয় এইটা হচ্ছে ভক্তির স্বরূপ বলে গেলেন এখানে সানক, নাময় কেন নয় না সংযম এই কথাটা আমাদের এখানে আনতে হবে নিরোধরূপত অর্থাৎ ইন্দ্রিয়কে নিরোধ করা হচ্ছে সুতরাং ভক্তি কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি আমরা তো স্বাভাবিক স্বাভাবিকভাবেই ভক্ত আমাদের সবারই নাম ভক্ত হ্যাঁ আমরা সবাই ভক্ত ভক্ত সম্মেলন ভক্তদের সম্মেলন তাহলে এই দৃষ্টিভঙ্গিতে যদি প্রত্যেকটি ভক্তকে বিচার করি তাহলে আমরা কি কেউ ভক্ত অদ্ভুত একটা প্রশ্ন এখন ভক্তের লক্ষণ যে এই লক্ষণগুলি ভক্তিকে আশ্রয় করে আছে সেটা এই রকম বাসনা কোনো প্রার্থনা করা চলবে না ভক্তি ভক্তিরাও এটাই প্রার্থনা সেই প্রার্থনাটার ভেতরে কোনো কামনা নেই সেটা কামনার মধ্যে নয় যে আমি ভগবানকে চাই তুমি যে ভগবানকে কামনা করছো না ওই ভগবান ও ও তাকে কামনা করা ভক্তি কামনা করা কামনা নয় কোনো পাওয়ার জন্য তোমার কাছে আসেনি আর সত্যিই তো আমরা তো তার কাছে যাই ভগবান তো গীতায় বলছেন আত্মজিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী এই চারজন আমার কী করে ভোজনা করে বলছেন যারা আর্থ বিপন্ন বিপদ মুক্তির জন্য আমার প্রার্থনা করে আর জিজ্ঞাসু এই বিশ্ব রহস্য আমরা জানতে চাই এটা কেন আছে কেন আছে ওই আপেলটা নিচে পড়লো কেন মাথায় পড়লো কেন কেউ কেউ বলেন আপেলটা তার মাথায় পড়েছিল তার বাইরে পরে এত চিন্তা হতো না সে যাই হোক এগুলো কেন হচ্ছে কেউ কেউ চিন্তা করছেন তো এই সৃষ্টি এই এগুলো দেখছি এই সবগুলোকে আলাদা আলাদা কেউ কেউ ভাবছেন যে নিশ্চয়ের মধ্যে একত্র আছে যেমন জগদীশ বোস প্রথম ভেবেছিলেন এবং প্রমাণও করে দিয়ে গেছিলেন জড় জগতে ঐক্য এবং জীবজগতের ঐক্য আলাদা নয় তা ব্রহ্ম এবং আত্মা এক তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন একটা পাথরকে তিনি নাচিয়েছিলেন পাথর ঠাকুর তো নাচিয়েছিলেন ঠাকুর তো কথা মেয়েতে বলেছেন যে পাথরটাকে দেখলাম চিনবা ভালো আমরা বিশ্বাস করি কিন্তু জগদীশ বসু স্বামীজি তো বলছেন যে গাছটা তো প্রাণ আছে সে জগদীশ এটা প্রমাণ করেছে জগদীশ বস প্রমাণ করবে যে ওই ওই টপটাও নাচবে তা ওইখানে তিনি নিজের যন্ত্র আবিষ্কার করে ওই ওই একটা এর ভেতরে ধাতুর ভেতরে তাকে ডিস্টার্ব করার জন্য কিছু মেসেজ পাঠালেন তা সেটা এ হয়ে গেল গ্রাফ 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 দিচ্ছে বেশ তার প্রাণ সে রেসপন্ড করছে সময় দেখলো তো লন্ডন রয়্যাল সোসাইটিতে দেখিয়েছিলেন তিনি তারপর উনি বললেন যে এই জিনিসটা একটা যদি বেঁচে আছে তার প্রমাণ হচ্ছে ইজ ক্যাপেবল অফ ডেথ তাই তো হাউ ইউ নো দ্যাট ইট ইজ ইট ইজ এ লিভিং বিং ইফ আই ক্যান প্রুভ দ্যাট ইট ইজ ক্যাপেবল অফ ডেথ তাহলে এর ভিতরে পয়োজন যদি দিই পয়জন দিলে পরে এর মৃত্যুর লক্ষণ আসবে উনি এই পয়োজনই ঢুকিয়েছিলেন ইলেকট্রিক চার্জের মাধ্যমে তা সেই দেখা গেল যে গ্রাফটা লাভাচ্ছিল খুব এটা দেওয়ার পর সেটা ছোটো হয়ে গেল কমে কমে স্টেট হয়ে গেল তার মানে ইট ইজ ডেড নাও তারপর তিনি অ্যান্টিডোট অ্যান্টিডোট দিলেন অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের মতো অদ্ভুত প্রমাণ করে দেখিয়ে দিলেন পাথরটাও ওই গ্র্যাপে দেখা গেল সে আবার লাভাতে শুরু করেছে গ্র্যাপটা তখন ওই বসে অবাক হয়ে গেল সবাই বলছে গঙ্গাত্রীরে বসে আমার পূর্বপুরুষরা উনি বলছেন তখন জগদীশচন্দ্র বলেছিলেন যে এই জড়জগত জড় নয় এটা আমাকে হন হন্ট করেছে তাই সেই জীবজগতের আছে সে তো সহজেই প্রমাণ করা যায় তারা দেখতে পাচ্ছি এটা বেড়ে যাচ্ছে কেটে দিলেও বাড়ছে সেটাকে মেজারও করা যায় প্রতি মুহূর্তে কতটুকু করে বাড়ছে কিন্তু জড় জগৎ এই জন্য স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে যাও ওর সাহায্য করো আমরা সেই ব্রহ্ম অনুভূতির মাধ্যমে জগৎ এবং জীবজগতের মধ্যে ব্রহ্ম এবং আত্মার একত্র দেখি সে আমরা তো দেখি মানে যার যিনি দেখেন তিনি দেখেন আমাদের তো দেখার ইয়ে নেই কোনো স্কোপ নেই এটা বিশাল ব্যাপার কিন্তু যখন একজন বিজ্ঞানী এটা প্রমাণ করতে চা পাচ্ছেন এইভাবে এ চিন্তাধারাটা কি যে আমাদের ঋষিটা সব বলে গেছেন তার মধ্যে কতটা সত্যি আছে দেখতে হবে এবং তারপরেও এতদিন পরেও কিন্তু তা সে নিয়ে আমাদের তেমন গবেষণা হয়নি বিজ্ঞানীদের মহলে জব জড় জগৎ জীবজগতের ঐক্য তিনি করে দিয়ে গেলেন জীবজগতের ঐক্য করতে গেলে পরে আমরা বলেছি যে ইউ হ্যাভ টু বি স্পিরিচুয়াল ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ আর এ স্পিরিট নট দিস বডি নট দিস মাইন্ড নট দিস ইন্টালেক্ট ইউ আর স্পিরিট চৈতন্য সেটা অনুভবের ব্যাপার কিন্তু অনুভব না করেও তিনি প্রমাণ করছেন এই সমস্ত জীবজগৎ চৈতন্যের থেকে প্রকাশিত হচ্ছে খুব সুন্দর জিনিস এই যে জিজ্ঞাসু বিশ্বের রহস্য উদ্ঘাটন হচ্ছে অর্থার্থী বিশেষ বস্তু পেতে গেলে পরে হ্যাঁ অর্থ চায় আর জ্ঞানী তিনিও আমাকে ভোজনা করেন জ্ঞানী আমাকে জানার জন্য তাহলে আমাদের ভক্তিটা খাঁটি কিনা সেটা জানতে গেলে পরে কী করতে হবে এই বিচারটা আসবে যদি নির্ভেজাল হয় তাহলে আমি ঈশ্বরের কাছে কিছু চাইব না হুম মুক্তি পর্যন্ত চাওয়া এটাও না হয়ে যাচ্ছে কোনো সুখ নেই কোনো কিচ্ছু নেই তাহলে আমরা ভক্তি চাইবো শুধু মুক্তিও চাইব না বাপ রে বাপ এটা পরে বলবেন জানেন তো পরে একটা সূত্র আছে কেন ভক্তি সেরা কেন ভক্তি সেরা ভক্তিযুগের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি ভক্তি কিন্তু কর্মযুগের লক্ষ্য তো কর্ম নয় জ্ঞান যোগের লক্ষ্য জ্ঞান নয় লক্ষ যোগের লক্ষ্য যোগ নয় কিন্তু ভক্তির লক্ষ্য ভক্তি ভক্তি সাধ্য ভক্তি সাধনা ব্যাস সেই জন্য ভক্তির এত প্রশংসা এবং ভক্তির এত আমি বলব চাহিদা ডিমান্ড ভক্তির ডিমান্ড খুব সবাই চায় কিন্তু সাপ্লাই এত কম সাপ্লাই একদম নেই বললি চলে সবাই চাচ্ছে সেটাই তো ভালোবাসার ভক্তি একই জিনিস আট নম্বর শ্লোক নিরোধস্তু লোক 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 বেদ ব্যাপার ও ন্যাস ন্যাস মানে ত্যাগ নিরোদ নিরোধ মানে ত্যাগ ওই যে একটু আগে বললেন না সানো কাময় মানা নিরোধ রূপত্যা সব নিরোধ হয়ে গেছে তো সেই জন্যই তো বাসনা নেই সেখানে কামনা নেই তা কি নিরোধ হলো নিরোধটা কী লোকভেদ ও ন্যাসও লৌকিক এবং বৈদিক সমস্ত কর্মের পরিত্যাগ লৌকিক এবং বৈদিক সকল প্রকার কর্ম ঈশ্বরের সমর্পণ সবগুলি পরিহার করতে হবে যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছে সেইটি বারবার ধরে বলে যাচ্ছেন এই যে এই সূত্রগুলির লক্ষণ হচ্ছে তাই নারদি ভক্তি সূত্রগুলিকে অন্যান্য আগে যে কথাটা বললো সেটাকে ব্যাখ্যা করে করে যাবেন নিরোধ কথাটা বলে ফেলেছেন নিরোধ বলতে কি বোঝায় ত্যাং লৌকিক এবং বৈদিক ব্যাপারগুলো পরিত্যাগ বৈদিক কর্মগুলো কোথায় কীভাবে তাই ঈশ্বরে থাকে আসলে আমাদের এইটুকু জানতে হবে যে যে শাস্ত্রীয় বিধিনিষেধ বা লৌকিক যে নিয়ম আছে ভক্ত তার দ্বারা ইনফ্লুয়েসড হবেন না প্রভাবিত হবেন না এই তাই বলে বিরোধী কর্ম করবেন তাও না সেটাও নয় লৌকিক বিরোধী বা বিরোধী কাজ তাও না ভাগবতের সেই রাসলীলার একটা কথা বলছেন যে রাসলীলাতে গোপীরা ছুটে গেছিলেন শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছেন বংশী ধ্বনিতে আকৃষ্ট হয়ে গভীরে যখন তার কাছে গেলেন তখন উনি বললেন তোমরা এই জঙ্গলে এসেছো রাত্রে ভালো কাজ করনি নি হ্যাঁ আত্মীয় স্বজনকে ছেড়ে এসেছ তোমাদের সন্তানেরা ঘরে আছে যাও গৃহকর্মে ব্যাপৃত থাকো যাও চলে যাও নিন্দনীয় আর এই বনভূমি এত সব জন্তুতে পরিপূর্ণ এখানে তোমরা এসেছ বিপদ ঘটে যাবে চলে যাও তারা বলছে আমরা তো গৃহকর্মী এতক্ষণ ধরে নিজেদের যুক্ত করে রেখেছিলাম কিন্তু তুমি যে বাসি বাজিয়েছ ব্যাস তাতে আমাদের কাজ আর কোনো কর্ম করতে রাজি নয় মনও কোনো কাজে নিবিষ্ট হতে রাজি নয় রাজি নয় আমাদের সমস্ত কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় একেবারে কর্মহীন হয়ে গেছে প্রয়াসহীন হয়ে গেছে তাদের কর্মশক্তি হারিয়ে গেছে গিয়ে লাভ গিয়ে করবোটা কি গোপীরা এইভাবে বলছে তাদের অবস্থাটা বলছে তারা ভক্ত তো ঠিক ওই ভক্ত কোনো কোনো কাজের আর উপযুক্ত নই কোনো কাজ করবার ক্ষমতাও তখন থাকে না কেন এই সুন্দর একটা মানে শ্লোক তসমিন অনন্যতা তৎ বিরোধীসু উদাসীনতা চ সুন্দর কথা সেই তসমিন মানে সেই ভক্তিতে অনন্যতা একমাত্র নজর একমাত্র দৃষ্টি সেই ভক্তির উপর আর তৎ বিরোধী সুর ভক্তির বিরোধী যা কিছু ভাবনা চিন্তা সে বিষয়ে উদাসীনতা উপেক্ষা আর কিছু না অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া আর সমস্ত অন্য প্রচেষ্টাগুলো সব ভক্তিতে গিয়ে মিলে গেছে সব নদী সব নদী সাগরে গিয়ে ডুবে গেছে ব্যাস একাকার হয়ে গেছে ভক্তিতে তারা শেষ হয়ে গেছে তাদের আলাদা অস্তিত্ব নেই অনন্যতা তোমাকেই অনন্যতা প্রচেষ্টা থাকবে কি করে একাগ্রতিত হয়ে গেছি আমরা এবং এই হচ্ছে বৈরাগ্য দুটো একসাথে থাকবে মনটা উঠে গেল আর তোমাকে অনুরাগ এলো ঈশ্বরের যে ভক্তির প্রতি বিরোধী সে তৎ বিরোধী সু সেগুলোতে একেবারে উপেক্ষা আর ঈশ্বর বিষয়ে অপেক্ষা একটাতে উপেক্ষা আর একটাতে অপেক্ষা বিষয়ে উপেক্ষা হচ্ছে বৈরাগ্য বিষয়ে অপেক্ষা হচ্ছে ভোগ বিষয়ে ত্যাগ করলেই বৈরাগ্য হয় না বলছেন ঠাকুরও বলছেন ঈশ্বরের ভালোবাসা আসবে অনুরাগটা আসবে একসাথে দুটো থাকবে বিষয়ে বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ যার ঈশ্বরে অনুরাগ এসেছে তার বিষয়ে বৈরাগ্য আসবেই তাহলে কি হলো ভক্তির কুষ্টিপাত হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থপরতা আর নিষ্কামতা ভগবানের কাছে ভক্তের এই কিছুই না চাওয়া এটি হচ্ছে তার ভক্তি আছে কিনা তা তার জানাবার জন্য যোগ্যতা পরীক্ষা এটা তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার যোগ্যতা আছে কি নেই পরীক্ষা দাও স্বরূপ ভক্তির স্বরূপ বর্ণনা হলো ভক্তির লক্ষণ জানানো হলো সুতরাং এই ভক্তিতে কোনো কামনা বাসনার স্থান নাই ঠাকুর বলছে নারদীয় ভক্তি কলিযুগে নারদীয় ভক্তি কলিযুগে নারদীয় ভক্তি কী কঠিন তাহলে তাই না কী কঠিন আমরা মনে করি যে জ্ঞান যোগটাই বোধ খুব কঠিন তো এই যদি নারদীয় ভক্তি হয় তাহলে আমাদের অবস্থা তো ছেড়ে দেওয়া কে খেঁদে বাঁচি ওরে বাপরে বাপ এখন ভাবছেন আপনারা অনেকে বসে বসে এ কি শুনছি সব এই কথা নিতে বলছে কলিযুগে নারদীয় ভক্তি আমরা খুব মনে মনে ভাবি গালাগালি দিই যে জ্ঞান খুব খুব কঠিন ভক্তিযোগ খুব সোজা আরে ভক্তি কোনো যুগই সোজা নয় ভক্তিতে আমাদের সহজ অধিকার তার মানে আমরা বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা এদের সব ভালোবাসি তো ভক্তির সঙ্গে আমাদের সংযোগটা একবারে ছোটোবেলাতে গিয়ে আছে জ্ঞানটা আমাদের জীবনচর্চার ভেতরে মোটেই নেই সেই জন্য বলি যে এটা প্রবেশটা সোজা অনুপ্রবেশটা সোজা কিন্তু ভেতরে গিয়ে দেখি যে একই ব্যাপার কঠিন ব্যাপার এর ডিমান্ড প্রচণ্ড প্রচণ্ড ডিমান্ড এর সাথে মানে জ্ঞানের জ্ঞানযোগ জ্ঞানযোগের কোনো পার্থক্য নেই মানে অনুশীলনের ক্ষেত্রে আমি বলছি প্রত্যাশাটা খুব এই ভক্তি আর জন্মাবার প্রত্যাশাটা খুব বেশি কারণ আমাদের ভেতরে প্রত্যাশা কিচ্ছু থাকবে না ভগবান সেটাই নিবৃত্তি হবে ভক্তিতে যেমন কোনো কামনা বাসনা নেই তেমনি স্বাস্থ্য নির্দিষ্ট যে বিহিত এবং অবিহিত কর্ম সব ত্যাগ করতে বলা হচ্ছে সেটাই হলো নিরোধ শব্দের অর্থ দুটো একই মানে ওই সমস্ত কামনার একেবারে পরিহার নিশ্চিতভাবে পরিহার পরিহার করুন এই কনিষ্ঠ ভক্তি আমরা বলি এই অনন্য অনন্যা ভক্তি তা সেটা আবার কি আমরা যখন বললাম যে আমরা তো বাড়িতে আত্মীয় স্বজন মানে আমার ছেলে আমার বাবা মা ছেলে মেয়ে স্ত্রী এদের সব আত্মীয় স্বজন এই সব তো ভালোবাসি বাড়িতে তো এরকম দেখি আমরা এগুলো আছে তো বলছেন যে অন্য আশ্রয়নাং ত্যাগ অনন্যতা অনন্য ভক্তি একনিষ্ঠ ভক্তি যেটাকে বলছেন উনি নারদ সেটা হচ্ছে যে ঈশ্বরের অনুরাগ ভিন্ন অন্য যে কোনো বস্তুকে অবলম্বন করে যে ভক্তি সেটাকে পরিহার করা গিভ আপ অল লিটল লাভস

অন্য আশ্রয় নেই ঈশ্বর ছাড়া এই হচ্ছে এই কনিষ্ঠ ভক্তি পড়বেন এইবার যে নারদীয় ভক্তি ভক্তি এই যুগে কলি যুগে এসে খুব সহজ জিনিস এইবার বুঝুন নারদীয় ভক্তি কত সহজ হম হ্যাঁ শুদ্ধ ভক্তি নারদীয় ভক্তি কথাটা বলা হচ্ছে কেন বারবার তো ঠাকুর বলতে করিতে নারদীয় ভক্তি মাস্টার মশাই খুব লিখছেন কেন এই কর্মের বিরোধিতা করছে তার চেয়ে কর্ম অনেক সুবিধা কর্ম যতটুকু পারি করলাম লোকের উপকার করলাম শুদ্ধ কর্ম করলে শুদ্ধ মন হবে এই শুদ্ধ মন হলে পরে শুদ্ধ বুদ্ধি হবে আর শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা শুদ্ধ জ্ঞান আর এক সেই জন্যই বুদ্ধদেব একটা কথাই বলেছিলেন সম্যক আজীব আজীব মানে জীবিকা জীবিকাটাকে শুদ্ধ করো যদি জীবিকাটা শুদ্ধ না হয় অসতুপায়ে যদি উপার্জনটা হয় অসতুপায়ে উপার্জন যে উপার্জনের পিছনে পরিশ্রম নেই আপনারা ছেলের বিয়ে দিয়ে দু কোটি টাকা নিয়ে আসবেন বাড়িতে বললেন যে বা আমি কি না করলো কি করলাম মানে কি গেল আধ্যাত্মিক জীবন সব গেল কিছুই থাকবে না ওগুলো থাকবেও না সম্পর্কই থাকবে না সে বৌমাও থাকবেন না তোমরা তো ভিকিরি তোমরা তো ভিকিরি কিছুই ছিল না আমার বাবা সাথে দিয়েছে খুব কঠিন খুব কঠিন সুতরাং খুব উৎসাহ বোধ করি আমরা নারদীয় ভক্তি আমরা এতক্ষণ পড়ে এসেছি এই যে শুরু হয়েছে নারদীয় ভক্তি এই জন্য আপনারা এটা ভালো করে শুনবেন যে এত প্রশংসা কেন ভক্তি ঠিকই কিন্তু এ ভক্তি তো একেবারে জ্ঞানের কাছাকাছি চলে গেছে না আর নারদ বাবাজি তো আর কোনো কাজই ছিল না তিনি সংসারে শুধু লোককল্যাণের জন্য ঘুরে ঘুরে বেরিয়েছেন তিনি যে ঝগড়াগুলো লাগিয়ে দিয়েছেন সে উদ্দেশ্য সিদ্ধের জন্য তাকে মারবার জন্যই তার বদমাইশিটা তার খল প্রবৃত্তি এত বেশি হয়েছে যে তাকে তো এবার নামতে হবে সম্মুখ সমরে ব্যাস সেটা উস্কে দিয়েছেন কলহটা তার একটা অস্ত্র ছিল যেগুলো ঘটা উচিত সেগুলো ঘটতে দেরি হচ্ছে দেখে উনি যোগাযোগটা করিয়ে দিলেন ব্যাস আগুন লেগে গেল তো যাই হোক আজ আজ কত তারিখ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন স্বামীজির ভক্তি আমি আজকে এনেছিলাম দেখা হলো না ওরে বাবা স্বামীজিরও ইয়ে আছে নারদীয় ভক্তি আলোচনা আছে স্বামীজি কি করে চারটে যোগের উপরেও লিখে গেছেন পুরো জ্ঞান ভক্তি ভক্তিযোগ রাজ্য কর্মযোগ সব লিখে গেছেন কম না জয় মা হরিওম নমস্কার এতক্ষণ নারদীয় ভক্তি সূত্র থেকে বাংলায় পাঠ এবং আলোচনা করলেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ মহারাজের পরবর্তী নারদীয় ভক্তি সূত্রের ক্লাস ছাব্বিশে জুন বুধবার সন্ধ্যা ছটা স্থান শিবানন্দ হল আগামী একত্রিশ তারিখ শুক্রবার সন্ধ্যা ছটায় ভাগবত কথা থেকে বাংলায় পাঠ এবং আলোচনা করবেন ডক্টর অয়ন ভট্টাচার্য স্থান শিবানন্দ হল ধন্যবাদ নমস্কার শুভরাত্রি